বনগা কৃষাণ মান্ডিতে কৃষকদের মাঝে দিদিকে বলো কর্মসূচি দেয়া হলো হুইল চেয়ার কানের মেশিন এদিন তৃণমূলের পক্ষ থেকে গোপাল শেটের নেতৃত্বে পালিত হয় এই কর্মসূচি দিদিকে বলো কর্মসূচি নিয়ে সোমবার সকালে বনগা কুঠিবাড়ি এলাকায় কৃষাণ মান্ডিতে হাজির হলেন বঙ্গার প্রাক্তন বিধায়ক গোপাল শেট কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে যাতে কৃষকেরা বঞ্চিত না হন পাশাপাশি ফোড়ে রাজ রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় গড়ে উঠেছে মান্ডি কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত ফসল কিষাণ মান্ডিতে নিয়ে গিয়ে সেখানে সরাসরি বিক্রি করার ফলে অনেকটাই লাভবান হচ্ছেন কৃষাণ মান্ডিতে কেমন আছেন কৃষকেরা পাশাপাশি তাদের অভাব অভিযোগ শোনবার জন্যে এদিন দিদিকে বল কর্মসূচি গ্রহণ করা হয় বনগাঁ ব্লকের কিষাণ মান্ডিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন কিষাণ মান্ডিতে উপস্থিত কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দাবার বিষয়েও খোঁজ নেন গোপালবাবু জানা গেছে প্রায় চার হাজার কৃষক এই কৃষাণ মান্ডিতে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন এই বিশাল সংখ্যক মানুষের সাথে যোগাযোগের জন্য কৃষাণ মান্ডিতে একটি শব্দযন্ত্র বসাবার জন্যেও প্রস্তাব দেন গোপালবাবু মান্ডিতে আসা কৃষকদের পরিশুদ্ধ পানীয় জল ও শৌচকর্মের জন্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি পাশাপাশি কৃষক পরিবারের কয়েকজন প্রতিবন্ধী সদস্যকে হুইল চেয়ার কানের মেশিনও তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে এদিন গোপালবাবু দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী সিদ্ধান্ত দিদিকে বল কর্মসূচি আজকে সব থেকে বড় কর্মসূচি দিদি সব থেকে যাদের বেশি ভালো সেটা হচ্ছে কৃষক এবং এই পৌঁছানোর জন্য আমাদের নির্দেশ ছিল মানুষের কাছে বিপদে পড়লে যাতে এই নাম্বারে সাহায্য নিতে আমরা সেই কাজটা যথাযথভাবে চেষ্টা করেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা